Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi washabihi asma'in. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Sabanito dindari mandar muslim bhaira, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আজকের এই পবিত্র জুমাবারে তার পবিত্র ঘরে ইবাদতের উদ্দেশ্যে আমাদেরকে আসবার সুযোগ দিলেন, দিচ্ছেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমিও মহান মাবুদের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি নিতান্তই দিনের খাতিরেই আপনাদের সঙ্গে মিলবার সুযোগ আমাকে দিলেন, এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা সবাই হচ্ছি আল্লাহর গোলাম, আল্লাহ পাকের বান্দা, গোলামের বাচ্চা গোলাম। আমরা হচ্ছি কৃতদাস। আমাদের জান এবং মালকে আল্লাহ পাক একটা বিনিময় দিয়ে কিনেছেন, সেই বিনিময়টি হচ্ছে জান্নাত, সুবহানাল্লাহ। জানও তার দেওয়া, মালও তার দেওয়া, কি অদ্ভুত ক্রেতা যে তারই সব দেওয়া, আবার তিনি এমনি নেন না। কতখানি তার ব্যক্তিত্ব, কতখানি তার উদারতা, কতখানি তার মেহরবানি যে তিনি বলছেন জান্নাতের বিনিময় দিয়ে আমি আমার প্রতি যারা বিশ্বাসী তাদের মাল আর জানকে আমি কিনে নিচ্ছি, সুবহানাল্লাহ। তো যেহেতু আল্লাহ পাকের ঘর, আমরা আল্লাহর বান্দা, সুতরাং এখানে হেদায়েত নিতে হবে আল্লাহর কথা থেকেই। আর আল্লাহ পাকের কথা, তার বিধি বিধান কিভাবে মানতে হয়, সেটা নবীজি তার নবুয়তের জীবনে দেখিয়ে গেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে আলোচনা রাখতে চাই যে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম এবং আমরা, যথা এই যে আমাদের ছোট ছোট বাচ্চারা, এরাই হলো আমাদের গোটা দেশ, জাতি, আমাদের অস্তিত্ব। যেটাই আমরা বলি, এরাই হচ্ছে হীরকখণ্ড মুসলিম উম্মার, এরাই আমাদের গৌরব, এরাই আমাদের গর্ব, এরাই কিন্তু আমাদের সৎকায় জারিয়া, এরাই আমাদের নেক আমল। আমরা যখন থাকবো না, তখনও এদের আমল থেকেই আমাদের আমল নামায় আসতে থাকবে, হয় সৎকায় জারিয়া নতুবা গুনাহে জারিয়া। বন্ধুগণ, কোরআনে কেরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল এর 28 নম্বর আয়াতে বলেছেন, ভালো করে জেনে রাখো তোমাদের সন্তান এবং ধন সম্পদ তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা। এরাই হচ্ছে আমাদের পরীক্ষার সাবজেক্ট। পরীক্ষা ছাড়া প্রমোশনও হয় না, পরীক্ষা ছাড়া ডিমোশনও হয় না। প্রমোশন ডিমোশন দুটি নির্ভর করে পরীক্ষার উপরে। তা আমরা সবাই প্রমোশন পেতে চাই। প্রমোশন আকারে আল্লাহ পাক যেটা দিবেন তার নাম জান্নাত, আর ডিমোশনের শাস্তি স্বরূপ যেটা দিবেন ওটাই হচ্ছে জাহান্নাম। তা আমরা সবাই প্রমোশন পেতে চাই। আর মানব জীবনের পুরোটাই পরীক্ষা। কোরআনে কারিমে সূরাতুল মুলক এর দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছি যাতে আমি পরীক্ষা নিতে পারি তোমাদের মধ্যে কারা নেক আমলের দিক থেকে সফল। আল্লাহ পাক প্রথমে জীবনের কথা বলেন নাই, প্রথমে বলেছেন মরণের কথা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মরণ বানাইছি, জীবন বানাইছি, মানে মৃত্যু যেন
জীবনের চাইতে নিশ্চিত, সুবহানাল্লাহ, এত নিশ্চিত মৃত্যু। তাই কবি বলেন, মরণ থেকে কোথায় পালাও, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে ছিলি। মৃত্যু আসবে, আল্লাহ পাক বলছেন আমি মৃত্যু আর জীবনকে বানাইছি কেন, যাতে আমি পরখ করে দেখতে পারি, প্রমাণ নিতে পারি, পরীক্ষা নিতে পারি তোমাদের ভিতরে কারা নেক আমলের দিক থেকে সফল। বন্ধুগণ, আমাদের হায়াতটাই আমাদের আমলের সুযোগ, এর মধ্যেই আমাদের পরীক্ষার খাতা পূর্ণ করে ফেলতে হবে। দুনিয়ার পরীক্ষার সাথে একটা পার্থক্য আছে, দুনিয়ার পরীক্ষায় একটা নির্দিষ্ট সময় থাকে যেটা আমরা জানি, পরীক্ষার্থী সবাই জানে যে আমার সময় কখন শুরু আর কখন শেষ। কিন্তু এই যে জীবনের এই পরীক্ষায় শুরুটা আমরা বুঝতে পারলেও শেষটা কখন এটা আমরা জানি না। তো যেহেতু জানি না, সেজন্য বুদ্ধিমান ছাত্র ছাত্রীর কর্তব্য হলো সর্বদাই সতর্ক থাকা, সর্বদাই প্রস্তুত থাকা। আল্লাহ পাক বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমরা জেনে রাখো তোমাদের ধন সম্পদ এবং সন্তানাদি পরীক্ষা। আরেকটি আয়াত সূরা তাহরীম, কোরআনে কারিমের 66 নম্বর সূরা আয়াতে কারিমা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, হে বান্দারগণ, তুমি নিজে বাঁচো এবং জাহান্নামের কঠিন পীড়াদায়ক আযাব থেকে বাঁচাও তোমার পরিবার পরিজন সন্তানাদিকে। যে আগুনের জ্বালানি ইন্ধন হচ্ছে মানুষ আর পাথর, সাধারণ আগুন না, ভয়ঙ্কর আগুন। নিজেও বাঁচো এবং তোমার পরিবার এবং সন্তানাদিকে বাঁচাও ওই একই আগুন থেকে যার জ্বালানি হচ্ছে মানুষ আর পাথর। আরেকটি দোয়া আল্লাহ পাক আমাদের শিখাইছেন, তিনি তো রহমান, তিনি তো রহিম, আমাদেরকে কখনোই তিনি অন্ধকারে ছেড়ে দেননি হাতড়ে মরার জন্য। এই যে পরীক্ষা, এই যে সতর্কবাণী, পাশাপাশি উদ্ধার পাওয়ার জন্য তার কাছেই সাহায্য চাইতে হবে, এই জন্য তিনি সাহায্য চাওয়াটাও শিখিয়েছেন। সূরা ফুরকান, কোরআনে কারিমের 25 নম্বর সূরা আয়াতে কারিমা 74, রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আমাদের রব, তুমি আমাদের স্ত্রীদেরকে আর আমাদের সন্তানদেরকে তুমি আমাদের চোখের শীতলতা বানাও আর আমাদেরকে মুত্তাকি মুসলমানদের ইমাম বানিয়ে দাও। বলেন আমিন। সাহাবারা যখন ইসলাম গ্রহণ করেন তখনও কারো কারো সন্তান ইসলাম গ্রহণ করে নাই, স্ত্রীরা ইসলাম গ্রহণ করে নাই। এই দৃশ্য দেখে সাহাবীদের চোখে কাঁটা বিঁধতেছিল। একজন ইমানদার পিতা, সে তার পরিবারের কি দেখে খুশি হয়, তারা কতখানি সাজতে পারলো, কত কসমেটিক্স ব্যবহার করতে পারলো, কত গহনা গায়ে দিতে পারলো, এগুলা দেখে খুশি হয় নাকি? খুশি হয় তাদের যোগ্যতা, তাদের চারিত্রিক সৌন্দর্য, তাদের ব্যবহার, তাদের মেধা, তাদের আভ্যন্তরীণ যোগ্যতা দেখে একজন ইমানদার অভিভাবক খুশি হয়। তো যখন তারা দেখলো, আহারে আমার বউটা এখনো ইসলামের দিকে আসে নাই, আমার সন্তানের আসে নাই, তখন তাদের মর্মে মর্মে কাঁটা বিঁধতেছিল। সেই সময় আল্লাহ পাক এই দোয়া শিখালেন, রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আমাদের রব, তুমি আমাদের স্ত্রীদেরকে আর আমাদের সন্তানদেরকে আমাদের চোখের
শীতলতা বানাও, নয়ন প্রীতিকর বানাও, ওদের দেখলে যেন আমাদের দিলটা জুড়িয়ে যায়। আর আমাদেরকে তোমার মুত্তাকি বান্দাদের ইমাম বানাও, নেতা বানাও। আমরা আবারও করি আমিন। বন্ধুগণ, সন্তানাদি পরিবার পরিজন আমাদের পরীক্ষা, এদের ব্যাপারে আমাদেরকে আল্লাহর দরবারে জিজ্ঞাসা করা হবে। মানুষ যখন মারা যায় তখন তার আমলনামা তো বন্ধ হতে থাকে, শুধু আমলে প্রবেশ করানোর জন্য একটা তিনটা রুট থাকে, তিনটা পথ থাকে, যেখান থেকে তখনও জান্নাতের ব্যাংকে তার আমল বাড়তে থাকে, সুবহানাল্লাহ। তো এরকম একটা জান্নাতে যদি আমরা অটো অ্যাকাউন্ট, একটা ডিজিটাল অটো অ্যাকাউন্ট খুলতে চাই, তাহলে তিন ধরনের আমল আমাদের করে যেতে হবে। একটি হলো এমন কথা, এমন পরামর্শ, এমন দিনই দাবাত দিতে হবে যার দ্বারা মানব জাতি উপকৃত হয়। তাহলে সেই উপকার থেকে যত মানুষ উপকার পাবে, এগুলো পার্সেন্টেজ আকারে ওই ব্যক্তির সমপরিমাণ আমার আপনার আমলনামায় ঢুকতে থাকবে, সুবহানাল্লাহ। আর একটি হলো মানবতার খেদমতে সাদাকাতিন জারিয়া, যেটা আমরা বলি সদগায় জারিয়া আমাদের বাংলা ভাষায়, অর্থাৎ এমন কাজ যা অবিরল ধারায় মানবতার কল্যাণ সাধন করে, যেটা হচ্ছে হাক্কুল ইবাদের মধ্যে বান্দার হক আদায়ের যতগুলি সেক্টর আছে। আরেকটি হলো এমন নেক বংশধর রেখে যাওয়া, এমন নেক সন্তান রেখে যাওয়া যারা মৃত্যুর পর মা বাপের জন্য দোয়া করে, মাগফেরাতের দোয়া করে। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই এই তিনটা রুট, তিনটে পথ যদি ক্লিয়ার রাখি, তাহলে কিন্তু আমাদের জান্নাতি অ্যাকাউন্টটা তখনও সচল থাকবে। যে বিষয় হলো মসজিদ কি, এটা আমাদের সিজদার জায়গা, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদতের জায়গা, নিজেকে গঠন করার জায়গা। এখান থেকে কোরআন থেকে সুন্না থেকে যে হেদায়তগুলো আমরা লাভ করব, যাতে পরবর্তী সপ্তাহ ধরে আমরা জীবনের একটা পথ নির্দেশন, একটা গাইডলাইন পাই, জীবন সমস্যার সমাধান যেন এখান থেকে আমরা পাই। আরেকটি কথা হলো মসজিদ হচ্ছে সভ্যতার সূতিকাগার, মানব জাতির সভ্যতার শুরু মসজিদ থেকেই হয়েছে। আমরা যদি সূরা আলে ইমরানে দেখি, আল্লাহ পাক বলছেন এর 96 নম্বর আয়াতে, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীতে মানব জাতির প্রথম ঘর হচ্ছে মক্কায় অবস্থিত, মক্কার আগের নামটা হলো বাক্কা, এজন্য কোরআনে কারিমে বাক্কা শব্দ এসেছে। আমরা আমাদের পরিচিত ভাষাই বলি, আল্লাহ বলছেন নিশ্চয়ই মানব জাতির প্রথম ঘর হচ্ছে বাক্কায়, মক্কায়, এটি ছিল প্রথম ঘর বিশ্বের। সুতরাং সভ্যতার সূচনা ঘর ছাড়া তো জঙ্গল থেকে হবে না। যদিও আমরা যাদেরকে সভ্যতার কর্ণধার মনে করি, ইউরোপের লোকেরা, আমেরিকার লোকেরা, তারা আমাদের সাহিত্যে, ভূগোলে, ইতিহাসে ঢুকাই দিয়েছে যে মানব জাতির পূর্বপুরুষ প্রথমে জঙ্গলে ছিল, কাঁচাগোস্ত খাইত, পশুর সাথে লড়াই করতো, পাথরে পাথরে ধাক্কি দিয়ে আগুন জ্বালাইত। বন্ধুগণ, এটাও সত্য, তবে এটা ওদের পূর্বপুরুষ। যারা আজকে সভ্যতার দাবি করে, ওদেরকে তো 500 বছর আগেও কেউ চিনত না। সভ্যতার মূল কারিগর তো আমরাই। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন মানুষের প্রথম মানুষ, মানব মানবী, আদম এবং হাওয়া আলাইহিমুসসালাম, তাদের যাত্রা শুরু হয়েছে জ্ঞানের আলোই, বলেন সুবহানাল্লাহ। প্রথমেই ফেরেশতাদের মুখোমুখি করা হয়েছে জ্ঞান দিয়ে। সুতরাং আমাদের পূর্বপুরুষ তো জঙ্গলে বাস করতো না, উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে চলতো না,
কাঁচা গোস্ত খাইতো না, মানব জাতির অগ্রযাত্রা জ্ঞানের আলোই হয়েছে। ওরা আমাদের ভুল ইতিহাস শিখিয়েছে। যে আল্লাহ বলছেন মানব জাতির প্রথম ঘর হচ্ছে মক্কায়। সুতরাং পবিত্র আল্লাহর ঘর যেটা আমরা মসজিদ বলে জানি, যে এটাই হলো সভ্যতার সূতিকাগার, সভ্যতার কেন্দ্র, সভ্যতার নিউক্লিয়াস। আজও যদি দেখি এই যে মহল্লা, একটা মহল্লা গড়ে ওঠে একটা মসজিদ কেন্দ্র করে, তার কারণ হলো এ সমাজ গঠন হবে নামাজ দিয়েই। আমরা নামাজ বুঝি না, আমরা কে কোথায় হাত বাঁধবে, জোরে আমিন বলবে, নাস্তে বলবে, এটা নিয়ে গণ্ডগোল করি আমরা আমাদের সময় পার করছি। আমাদের হায়াতের অপচয় বন্ধ করতে হবে। অপচয়কারীরা কার ভাই? ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানিশ শায়াতিন, সূরা বানী ইসরাঈলের মধ্যে এসেছে। অপব্যয়কারীরা শয়তানের ভাই। তে সব থেকে মূল্যবান হচ্ছে সময়। এই মূল্যবান সময়ের অপব্যয় বন্ধ করতে হবে। আল্লাহ পাক বান্দাকে বড্ড ভালোবাসেন, তো সরাসরি শয়তান বলেন নাই। তে শয়তানের ভাই কি হয়? শয়তানের ভাই তো শয়তানই, তারপরও আল্লাহ বলেন নাই তার এই সাধের সৃষ্টি মানুষকে শয়তান বলছেন। শোনো, অপব্যয় করলে তুমি কিন্তু শয়তানের ভাইয়ে পরিণত হবা। এখন আপনি চিন্তা করেন, শয়তানের ভাই কি সাধু? শয়তানের ভাই তো শয়তানই। তে এই সব থেকে বড় অপব্যয় হলো জীবনের অপব্যয়, সময়ের অপব্যয়। কোরআনে কারিমে সূরাতুল আসর, যেই সূরাটি, এই আমলটা আজ আমাদের ভিতরে নেই। দুজন সাহাবীর দেখা হলে তারা যে আলাপি করত, যখন তারা আলাদা হবে তখন পরস্পর পরস্পরকে একটি ছোট্ট মেসেজ, একটি ছোট্ট সূরা শুনিয়ে দিত, তারপরে আলাদা হতো। সেই সূরাটির নাম কি? সূরাতুল আসর। বলেন আলহামদুলিল্লাহ। পড়ুন না আমার সাথে। সময়ের কসম, জীবনের কসম, ইতিহাসের কসম, নিশ্চয়ই মানব জাতি ক্ষতিগ্রস্ত। আমাদেরকে যিনি বানাইছেন, কথাটা কে বলছেন? যিনি আমাদের বানিয়েছেন তিনি বলছেন তোদের জীবন ক্ষতিগ্রস্ত, তোদের জীবন ব্যর্থ। বিষয়টা কত ভয়ানক! সন্দেহ করার কোনো সুযোগ নাই, বিতর্ক করার কোনো সুযোগ নাই যে তোদের মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। বাঁচতে হলে চারটি কাজ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান আনো, ইমানের ভিত্তিতে নেকামল করো। নেকামলের যে মহাসত্য তুমি বুঝতে পেরেছো সেদিকে মানবতাকে ডাকো। একা একা চুপ করে থাকা এটা বৈরাগ্যবাদের স্বভাবায়। মুসলিম উম্মার জন্য কোনো বৈরাগ্যবাদ নাই। আমরা সবসময়ই সমষ্টিগতভাবে থাকি। পাঁচ ওয়াক্ত নামাজের জামাত আমারে কি শিখায়? যে সত্য সুন্দরের পক্ষে ঐক্যবদ্ধ থাকো। বলেন আলহামদুলিল্লাহ। আমরা বিচ্ছিন্ন থাকি, বিচ্ছিন্নতার নাম ইসলাম না। বলা হচ্ছে এই হকের দিকে মানবতাকে ডাকো। তুমি যে সত্য বুঝেছ এটা ডাকা সহজ হবে না, এটা ডাকতে গেলে পিছনে লাগার বহু লোক আছে। সুতরাং সেই সময় তোমার মন খারাপ হবে। তুমি কাজ করছো দিনের পথে, তোমার ছোট ছোট দোষ, তুমি মানুষ, তোমার ভুল থাকবেই। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না। এজন্য আপনাকে আমাকে কি বানানো হয়েছে? আয়না বানানো হয়েছে। ইমানদার পরস্পর পরস্পরের জন্য কি? আয়না স্বরূপ। আড়ালে আবডালে বদনাম দিয়ে বাড়াবো এটা মুসলমানি চরিত্র না। আমি আমার জন্য আপনি আয়না, আপনার জন্য আমি আয়না।
তাই আয়না আয়না কথা বলে কিভাবে জোরে চিৎকার দিয়ে আড়ালে আবডালে না সামনে বলে নীরবে অনুভূতি দিয়ে বলে ভদ্রতার সাথে বলে কতটুকু বলে যতটুকু বলা দরকার যতটুকু তার কাছে ত্রুটি ধরা পড়ে আয়না ধরলে আয়না বলে দেয় তোর কপালে একটা ফোড়া তোর চুল দাঁড়িয়ে এলোমেলো এটা ঠিক করে নে নীরবে বলে আমার মান সম্মান রক্ষা করে বলে আপনার মান সম্মান রক্ষা করে বলে আড়ালে আবডালে গিয়ে গীবত করে বেড়ায় না একজন মোমেন আরেকজন মোমেনের জন্য আয়না স্বরূপ সুবহানাল্লাহ কত বড় মেহেরবানি আল্লাহ যে আমরা পরস্পরের ভুলগুলি আমরাই বিনা পয়সায় শুধরে দেব বন্ধুগণ বিষয় হলো যখন আমি আপনি এই কাজ করতে যাব তখন এক শ্রেণীর লোক আমার আপনার তিলগুলাকে তাল বানাবে মানুষ হিসেবে যে তিলের মতো দোষ এগুলোকে তাল বানিয়ে দেবে তখন তো আমাদের মন খারাপ হয়ে যাবে যে দূর নিজের খেয়ে আর কত কিন্তু আল্লাহ বলছেন না তখনও সবর করে এই ময়দানে দাঁড়াও এই চারটি কাজ যদি করতে পারো তোমাদের জীবন ক্ষতি থেকে বেঁচে যাবে আলহামদুলিল্লাহ হে বন্ধুগণ আমরা পরীক্ষা দিচ্ছি এখানে আমাদের বলা হলো তোমাদের পরীক্ষার মৌলিক উপাদান এখানে বলা হলো দুটি একটি ধন সম্পদ আরেকটি সন্তান আদি আচ্ছা সূরা তাহরিমের ৬ নম্বরের আয়াতটা পড়েছি যে নিজেরাও বাঁচো সন্তান পরিবারকেও বাঁচাও ওই আগুন থেকে যে আগুনের জ্বালানি মানুষ আর পাথর এখন এটা কোথায় বাঁচাবো কোত্থেকে বাঁচবো এই সভ্যতার কেন্দ্র এই মসজিদ কিন্তু আমরা দেখি আপনারা যারা বিভিন্ন জায়গায় যান অনেক সময় দেখবেন মসজিদে বাচ্চাদেরকে পছন্দ করা হয় না আপনাদের দৃশ্য দেখে আমার ভালো লাগছে যে এখানে ছোটদের প্রতি স্নেহ মমতা আছে আমি আপনি নামাজ পড়ে রসুলুল্লাহর উম্মত হতে পারলেও টিকে থাকতে পারবো না যদি ওই ছোটগুলাকে স্নেহ না করি নামাজ রোজা সব করেও ওরাও উম্মত হয়ে টিকে থাকতে পারবে না যদি ছোটরা বড়দেরকে শ্রদ্ধা না করে কি মানবিক জীবন আদর্শের নাম ইসলাম আল্লাহর হক আর বান্দার হক দুটি মিলেই ইসলাম একটা এই দুটি সাবজেক্ট ইসলামের একটি হাক্কুল্লাহ আর একটা হাক্কুল ইবাদ আল্লাহর হক বান্দার হক পাশ করতে হলে দুটি সাবজেক্টেই ভালো নাম্বার পেতে হয় একটাই ভালো নাম্বার পেলাম নামাজ রোজা হজ জাকাতে আর বান্দার হকে ডবল জিরো তাহলে কি পাশ হবে বন্ধুগণ যারা বড়কে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না ওরা আমার দলভুক্ত না ওরা আমার উম্মত না সুতরাং বাচ্চাগুলো আমাদের পরীক্ষা রহমতের নবী ওদেরকে কত ভালোবাসতেন সহিহ আল বুখারী কিতাবুল আদাব অধ্যায় ইসলামের আচার ব্যবহার শিষ্টাচার অধ্যায় নবম খণ্ড হাদিস নাম্বার ৫৫৬৭ নবীজি বসা এক ব্যক্তি এসছে তার ছোট মেয়েটাকে নিয়ে তো মেয়েটা ছোট বাচ্চারা তো দৌড়াদৌড়ি করে তো মেয়েটা হঠাৎ রাসূলুল্লাহর শরীরের পিছের দিকে গেছে গিয়ে কখনো রাসূলের গায়ে আঁচড় দিচ্ছে এক পর্যায়ে মোহরে নবুয়তের গায়ে হাত দিয়েছে ওটা নিয়ে নাড়াচাড়া করছে ওর আব্বা দেখতে পেরে ধমক দিয়েছে নবী ওর বাপকে বললেন ওকে ওর মতো চলতে দাও সুবহানাল্লাহ এমনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এ সৃষ্টি জাহানে আপনি আমার রহমান সূরা আম্বিয়া ১০৭ নম্বর আয়াত ৫৫৮৮ নম্বর হাদিস হযরত আব্দুল ইবনে উমারের দরবার ইরাক থেকে একজন এসেছে এসে বলছে একটা মাসলা জানতে চায় কি সেটা মশার রক্তের মাসালা অর্থাৎ মশা আমার গায়ে বসলো আমি হঠাৎ করে মেরে দিলাম এই রক্ত আমার গায়ে লাগলো এখন অজু থাকবে কিনা গোসল থাকবে কিনা হযরত আব্দুল ইবনে উমার বললেন তোমার বাড়ি কোথায়
সে বলল ইরাকে। এবার উপস্থিত জনগণের দিকে তাকিয়ে বলল, দেখো এই লোকটার অবস্থা, এরা রাসূলের আওলাদ ইমাম হুসাইনকে খুন করেছে, আর এরা এসেছে মশার রক্তের মাসালা জানতে। এরকম লোক আছেন আমাদের ভিতরে যে খুঁটিনাটি বিষয় নিয়ে এত চিন্তা করে? বন্ধুগণ, আমাদের মৌলিক বিষয় নিয়ে ভাবতে হবে। আমাদের ইসলামের মেজাজটা কি? সূরা বাকারার সর্বশেষ আয়াত 286, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমাদের সাধ্যের অতিরিক্ত বোঝা তোমাদের উপরে চাপানো হয় না। কোন আমল শ্রেষ্ঠ? নবীকে প্রশ্ন করা হয়েছে, নবীজি বলেছেন আমল অল্প হোক কিন্তু নিয়মিত করো, এটা অল্প হোক কিন্তু নিয়মিত করো, ভারসাম্য রক্ষা করতে হবে। একদিন এক জায়গায় বক্তব্য দিচ্ছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনীর উপরে, তে বক্তৃতা শেষে একজন ওই সময় কিছু বলতে পারল না, পরে আমার বাড়ি এসছে বয়স্ক লোক, এসে বলছে তুমি তো বক্তব্য দিলে ভালোই কিন্তু ওই ইসমাইলের পরিবর্তে যে দুম্বাটা জবাই হল ওই দুম্বার নামটা তো বললেন। আমি বললাম তাহলে লাভ কি হইতো? আপনার সন্তানের নাম রাখতেন দুম্বার নামে নাকি আপনার গরু ছাগলের নাম রাখবেন? মানে নেই কাজ খই ভাস, অযথা কিছু লোক। আজকে মুসলিম উম্মা এত টুকরা হয়েছে কেন? কারণ এই ছোটখাটো ব্যাপারগুলো আমরা বেশি চিন্তা করেছি। আমাদের মৌলিক নিয়ে থাকতে হবে, আসলদারি খবর আমাদের নাই। বিভিন্ন মসজিদগুলোকে গুলাতে দেখবেন বাচ্চাদেরকে ধমক দিয়ে বের করে দেওয়া হয়, কিছু জায়গায় বাচ্চাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, কারণ মিলাদ হলে তো অল্প জিলাপি আসে, বাচ্চাদের দিলে আবার ইনারা পান না, এজন্য বাচ্চা দেখলেই কিছু মানুষের মাথা গরম হয়, এরা যেন মুফতি ফতোয়া দেয়। সহিহ আল বুখারি নবম খণ্ড 5570 নম্বর হাদিস, হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, নবীজি আমাদের মাঝে এলেন, তার কাঁধের উপরে বসা ছিল তার নাতনি বড় মেয়ের মেয়ে হযরতে উমামা বিনতে আবুল আস। উমামা রসুলের কাঁধের উপরে বসা রইল, রসুলের নামাজে দাঁড়ালেন। আমরা এগুলো চিন্তা করতে পারি? আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আবু উমামাকে কাঁধে করে নবীজি নামাজে দাঁড়ালেন, নবীজি যখন রুকুতে যাবেন এক হাত দিয়ে উমামাকে নামায় রাখলেন, সিজদা শেষ করে যখন তিনি আবার উঠবেন উমামাকে আবার কাঁধে চড়ায় নিলেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ নামাজ পড়তেছিলেন, নামাজের ইমামতি করছিলেন, সাহাবেরা টের পাচ্ছে যে আজকের একটা সিজদা খুব বেশি লম্বা হচ্ছে, তাহলে কি ওহি আসছে নাকি? এত লম্বা সিজদা তো হয় না। এরপরে যা হবার হলো, সালাম ফেরানোর পর নবীজি সাহাবিদের কৌতূহল দেখে ওদেরকে বললেন, সাহাবারা আমি যখন সিজদায় যাই তখন আমার পিঠের উপরে আমার নাতি হাসান আর হুসাইন উঠছিল, আমি উঠতে গেলে ওরা মাটিতে পড়ে কষ্ট পাবে, এজন্য আমি উঠাটা পছন্দ করিনি। সুবহানাল্লাহ, বন্ধুগণ ওরাই আমার আমলের ফ্যাক্টরি, আমি মারা গেলে ওরাই আল্লাহর শেখানো ভাষায় আপন মা বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হুজুররা হুজুরদের দিয়ে যদিও আমরা এগুলো করি, কিন্তু হুজুর আল্লাহর সেখানে এই দোয়াটা যতবার পড়বে তার নিজের মা বাবার কাজ হবে। কোন দরখাস্তটা ভালো? যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু আমাকে আপনাকে দেবে, তে উনি নিজে একটা ড্রাফট করে দিলেন দরখাস্ত, সেইটা লিখলে বেশি উপকার হবে না? আপনি বানায় লিখে সেই উপকার পাবেন না। তে মা বাবার মাগফেরাতের দোয়া কি আল্লাহ নিজে শিখাইছেন, যে দোয়া করো হে আমার রব, আমাদের মা বাপ যেমন আমাদের শিশুকালে স্নেহ দিয়ে মমতা দিয়ে লালন পালন করেছে, তুমি
তাদেরকেও তোমার রহমতের করে লালন পালন করো, আমিন। আমরা আমাদের দেশে একটা প্রচলিত ব্যাপার অমুসলিমদের মতো হয়েছে, অমুসলিমদের পূজা পার্বণ এগুলো একটা বিশেষ শ্রেণীর ঠাকুররা ব্রাহ্মণেরা করে। আমরাও বানাইছি যে আমাদের এই কাজগুলা এক শ্রেণীর মোল্লা মৌলবি মুন্সি এরা এইগুলা করবে। বন্ধুগণ, মুসলিমদের সৌভাগ্য আমার আপনার আল্লাহর সাথে লাইনটা ডাইরেক্ট, বলেন সুবহানাল্লাহ। এটা আগের আমলের এক্সচেঞ্জের মতো না, ঘুরে যাবে, এটা ডাইরেক্ট একেবারে মোবাইল লাইন। সেই লাইনটা আমি আপনি কাজে লাগাবো না? হুজুরদের দাওয়াত দিয়ে আনবেন, অসুবিধা নাই, আমি কারো হক মারতে চাই না, যদিও ওটা হক না, এখন হক হয়ে গিয়েছে, ওই জন্য হুজুররাও মন খারাপ করবেন না। শুধু বলতে চাচ্ছি দাওয়াত দিয়ে আনলেন, এবার আপনি যদি হুজুরকে বলেন হুজুর আমার বাপ মরেছে, খুবই কষ্ট আমার, আপনি একটু কান্দে দোয়া করে দেন, হুজুরের কান্না আসবে, উনি কান্নার ভান ধরতে পারে, প্রকৃত কান্না বুক ফাটা আর্তনাদ আসবে ওই মুর্দার ছেলের। বাপের লাশ নিয়ে যদি সন্তান দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার, বুক ফাটা আর্তনাদ, চোখের পানি হয়ে ঝরত, নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ বুড়াটাকে মাফ করে দিতেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য এই প্রজন্ম তৈরি করতে হবে, এদেরকে বিদায় করে দিলে হবে না, এদেরকে রাখতে হবে, এরাই আমাদের জান্নাতের ফুল। 5571 নম্বর হাদিস, নবীজি বসা, নবীজি তার নাতিদের চুমা খেলেন, নবীজির সামনে বসা প্রখ্যাত সাহাবি হযরতে আকরা ইবনে হাবিস, সে অবাক হয়ে বলছে নবী আপনি এই বাচ্চাটার লালা ভরা মুখে চুমা দিলেন, আমার তো আল্লাহ 10টা ছেলে দিয়েছে, আমি কাউকে চুমা দেই না। নবীজি বললেন আকরা, সে দয়া করে না, তার প্রতিও দয়া করা হয় না, সুবহানাল্লাহ। 5572 নম্বর হাদিস, বাচ্চাদেরকে এত আদর করা দেখে একজন বেদুইন সাহাবি বলছে হুজুর আপনি ওরে এত আদর করেন, আমরা তো করি না, আমার এত সন্তান কোনোদিন আমি তাদেরকে চুমা খাই না, আদর করি না। নবীজি বলছেন শোন, আল্লাহ যদি তোমার দিল থেকে রহমত উঠায় নিয়ে থাকেন তবে আমি কি করব। 5574 নম্বর হাদিস, আবু হুরায়রার বর্ণনা, নবীজি বলেছেন আল্লাহ পাক তার রহমতকে করুণাকে ভালোবাসাকে 100 ভাগ করেছেন, সুবহানাল্লাহ। এর ভিতরে 99 ভাগ রহমত তিনি নিজের কাছে রেখেছেন আর একটা মাত্র ভাগ তাম সৃষ্টি জাহানে ছড়িয়ে দিয়েছেন। আমরা কয় ভাগ পাইলাম মানুষেরা? এক ভাগ পাইনি, সমস্ত সৃষ্টির জন্য এক ভাগ। তাহলে আমরা পাইছি কটুক এক থেকে খণ্ডাংশ ভগ্নাংশ, সমস্ত রকমের সৃষ্টি এক থেকে পাইছে। আপনি চিন্তা করুন, এক থেকে মুরগি যতটুকু ভাগে পাইল, ওর বাচ্চাটা যখন ধরবার জন্য শিয়াল আসে, মা মুরগিটা জানে বাচ্চাটা ওর হাত থেকে বাঁচাতে পারবো না, এরপর ওই এক থেকে যতটুকু ভালোবাসা পাইছে ওই মহাব্বতের দাবিতে মা মুরগিটা জীবন বাজি রেখে শিয়ালের পিছনে ছুটতে থাকে, সুবহানাল্লাহ। আমাদের আপন জনেরা যখন অসুস্থ হয়, হারিয়ে যায়, বিপদে পড়ে, আমরা মা বাপ আমাদের কলিজা শুকায় যায়। এই হাদিসের শেষে গিয়ে নবীজি বলছেন যে মা উটনি ওই এক থেকে যতটুকু পেল, ও যদি ওর মনের অজান্তে ওর পাটা বাচ্চার গায়ে লাগতে যায়, ও যখনই টের পায় আহা বাচ্চা ব্যথা পাবে, অমনি ও পাটা সরায় নেয়, সুবহানাল্লাহ। এবার চিন্তা করি, এক থেকে যতটুকু পাইল তাই যদি এই অবস্থা হয় তাহলে ভালোবাসার গোটাটাই 99 ভাগ যে আল্লাহ পাক আপন কলিজায় রেখেছেন, বান্দার নাফরমানি দেখলে তার অবস্থা কেমন হয় বন্ধুগণ? সুতরাং আসুন আমরা এই প্রজন্মকে যত্ন নেই,
আমি আজকে যে সব বাচ্চারা এসেছে তোমাদেরকে একটা কাজ দেই, এই কাজটা এক সপ্তাহ করবা, আমাদেরকে প্র্যাকটিক্যাল কিছু কাজ করতে হবে। সেটা কি? ইসলামের নিয়ম হলো, নবীজিকে প্রশ্ন করা হয়েছে সবথেকে উত্তম ইসলাম কি, ইসলামের সবথেকে উত্তম আমলটা কি, নবীজি বলেছেন তোমরা পরস্পরকে খাওয়াও, অন্যকে খাওয়াও। মানুষের দিল জয় করতে হলে শুধু কথা বললে হবে না, গলা দিয়ে ঢুকতে হবে, অর্থাৎ খাবার দিতে হবে। কান দিয়ে ঢুকে সবাইকে আপনি দখল করতে পারবেন না, গলা দিয়ে ঢুকতে হবে। আর বলা হয়েছে সালাম দাও, চেনো আর না চেনো সালাম দাও। অন্য হাদিসে এসেছে যে ছোটরা বড়কে সালাম দেবে, অথচ ছোটরা বড়কে সালাম দেবে, প্রথম হাদিসটা সহিহ আল বুখারী 11 নম্বর হাদিস। এখন যে হাদিসটা বলছে এটা আবু দাউদের, যে 5107 নম্বর হাদিস আবু দাউদের, যে সালাম দেয় আগে সেই কিন্তু শ্রেষ্ঠ। 5108 নম্বর হাদিস আবু দাউদের, ছোটরা বড়কে সালাম দেবে। কিন্তু নবীজির আমলটা কি ছিল? নবীজি নিজে ছোটদেরকে সালাম দিতেন, সুবহানাল্লাহ, কারণ তিনি তো শিক্ষক, তিনি নিজে আমল করে দেখাতেন। এবং আপনি একদিন, আপনারা যারা মুরব্বী, যখন এই আপনারা আপনাদের মহল্লার অলিতে গলিতে চলেন, ছোট বাচ্চা দেখে একদিন সালাম দিয়ে দেবেন, ও এত লজ্জা পাবে যে ও কিন্তু সতর্কভাবে চাই থাকবে যে আমারে যে সালাম দিয়ে হলো তার সাথে যাতে দেখা হয় আমি তারে আগে সালাম দেব। হাজার উপদেশের চাইতে এই একটা আচরণ বেশি ফল দেয়। তা আমি ছোটদেরকে দায়িত্ব দেই, এই মহল্লায় তোমাদের সমবয়সী হোক, চেনো আর না চেনো, বড় যারা আছে সবাই যাকেই দেখো তোমরা সালাম দেবে, আসসালামু আলাইকুম, পারবে না? ছোটরা জবাব দাও, পারবে না? পারবে। যে সালাম দেয় তার দাম বেশি, না যে সালাম নেয় তার দাম বেশি? যে সালাম দেয় সে কয়টা নাকি পায়? আমাদের সমাজ একটি প্রচলিত কথা এটা, যদিও এটা সহিহ হাদিস না, তারপরও যে 90 নাকি, আর যে জবাব দেন সে পায় 10, 10 মানে ফেল, আর 90 হলো লেটার নাম্বার, এ প্লাস। আমাদের দেশে যে বড় সে মনে করে আমি সালাম পাবো, আমি এবার দেবো কেন? কিন্তু ইসলাম বুঝাচ্ছে না, সালাম দিয়ে দিলে দাম বাড়বে। তো ঠিক আছে, এই কাজটা তোমরা বাচ্চারা করো, পারবে না তোমরা? এই মহল্লায় এটা শুরু হোক। আপনি যত বড় বিপদে পড়েন, 40 জনকে সালাম দিয়ে দেবেন, আল্লাহ আপনার বিপদ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আসার সময় পাবো না, তাই আমরা এই সভ্যতার সূতিকাগারে আমাদের এই প্রজন্মকে গড়তে চাই, নইলে কদিন পরে মনে হবে এই সন্তানটা কি আমার। এমন অনেক পরিবার আছে যে বাপ দেখে একরকম, সমাজে তার মর্যাদা সবই আছে, কিন্তু সন্তানটা দেখে চেনা যায় না, বাপ মা চেনে না, এটা কি আমার সন্তান? এই কাজটা আমাদের করতে হবে। আচ্ছা, আরেকটু কথা বলি, আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আমাদের মুসলিম মিল্লাতের পিতা, তিনি কাবা শরীফটা কয়জন লোক দিয়ে বানালেন? কয়জন লোক সাথে ছিল? একজন। তিনি রাজমিস্ত্রি, সাথে যে হেল্পার যুগাইলে, এটা তার ছেলে। এই মসজিদটা তৈরি করতে গিয়ে বাপ বেটা অহংকার করে নাই, অথচ বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ ঘর, তাদের অনেক অহংকার আসবে না? এই যে আমাদের সুন্দর একটা মসজিদ হলে আমরা আবার পরের মহল্লার সাথে তুলনা করি, আরে ওদের চাইতে আমাদের মসজিদ ভালো, এরকম হয় না? আমরা এত খরচ করেছি না, এরা বিশ্বের শ্রেষ্ঠ সভ্যতার ইমারত বিল্ডিং করতে গিয়ে কত বিনয়। সূরাতুল বাকারার 127 নম্বর আয়াত, বাপ বেটা দোয়া করছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের রব, আমাদের এই কাজটাকে তুমি কবুল করো। কত বড় টেনশন, কাজ তো করলাম কিন্তু কবুল হলি তো, অহংকার করবে কখন? কি বিনয়! আমরাও এই দোয়াটা করি কাজ না করে, আমাদের অনেকের এই দোয়া মুখস্থ, আমরা কোনো কাজই করি না, আমরা দোয়া করি রব্বানা তাকাব্বাল মিন্না আনতাস সামিউল আলিম, এই বিনয়ের সাথে দোয়া করলো, দোয়ার পর আবার কি বলছে?
Rabbana waj'alna muslimaini laka wa min zurriyatina ummatan muslimatan lak warina manasikana wa tub alaina innaka antat tawwabur rahim. Hey amader rab, tumi amaderke musliman banao, amader theke je uttradhikar banabe, je uttor shuri erokom ekta muslim umma tumi banao. Ar tomar ibadat kemne kortam sei niyom poddhati amader shikhaye dao. Eta Bakarar 128 number ayat. এরপর 129 নম্বর আয়াত গিয়ে তিনি বলছেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম এবং এই জাতির মধ্যে এমন এক রাসূল পাঠাও এদের মধ্য থেকে যে এদেরকে তোমার কিতাব তেলাওয়াত করে শোনাবে এদেরকে তোমার কিতাবের জ্ঞান দেবে এই কিতাবের প্রয়োগ পদ্ধতি হিকমা দেবে এবং এদের জীবনকে পরিশুদ্ধ করবে সুবহানাল্লাহ নবী বলেছেন আমাদের নবী পরে বলছেন এসে ইব্রাহিম যে দোয়া করেছিল ওই দোয়ার ফলে আল্লাহ আমারে পাঠাইছে বলেন সুবহানাল্লাহ এরপরে রাতে গিয়ে আল্লাহ বলছেন ওয়া মা ইয়ারগাবু আম মিল্লাত ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা ওর থেকে নির্বোধ আর কে যে ইব্রাহিমের এই আদর্শ থেকে মুখ ফিরায় ইব্রাহিমের আদর্শটা কি সন্তানকে সাথে নিয়ে মসজিদ নির্মাণ সন্তানকে সাথে নিয়ে ইবাদত করা সন্তানকে সাথে নিয়ে এক বিশাল মুসলিম উম্মার স্বপ্ন দেখা বলেন সুবহানাল্লাহ সন্তান বাদ দিয়ে আমরা কি উদ্বাস্তু আমরা কি একেবারে ছিন্নমূল এজন্য আমরা যারা মসজিদমুখী হব আমরা যেন এই প্রজন্মকে মসজিদমুখী করি ওরা একটু লাফাইলে ঝাপাইলে যেন রাগ না করি আপনারা বোধহয় জানেন এক দেশে সেই মসজিদগুলোতে লেখা থাকে নামাজরত অবস্থায় পিছন দিক থেকে যদি বাচ্চাদের চিৎকার চেঁচামেচি না আসে তাহলে আগামী প্রজন্মের ব্যাপারে ভয় করো জোরা নামাজি হচ্ছে না কারণ ওরা তো ওরা চেঁচাইলে তো ওদের আমলনামা তো এখনো খোলা হয় নাই 10 বছর পর্যন্ত আমলনামা খোলা হয় না তো ওদের গুনাহ লেখা হয় না আমি আপনি ওদের অপরাধ ধরবো কেন আল্লাহই তো ধরে না সুতরাং ওরা জান্নাতের ফুল আমাদের মানব জীবনের এই ফুল বাগিচায় ওদেরকে স্বাগতম তাই আমি বাচ্চাদেরকে বললাম তোমরাও তোমাদের বন্ধুদের বলো এই অভ্যাসটা করো আল্লাহ পাক গোটা পরিবেশকে সুন্দর করে দিন আমরা বলি আমিন আপনাদের কাছে সর্বশেষ বলতে চাচ্ছি আমি এখন আল্লাহ যতদিন চান আপনাদের মাঝে আসব আপনারা যদি ব্যস্ততা মান সবাই ব্যস্ত এটা কোনো সন্দেহ নেই তা আপনারা যদি সময় মতো আসেন তাহলে আমরা একটি বিশেষ কিছু বিষয় আমরা আমাদের মাথায় নিয়ে যেতে পারবো আল্লাহ আমাদের জীবনকে পরিশুদ্ধ করুন আমাদের পরিবারের প্রতি রহম করুন আমাদের এই প্রজন্মকে মুসলিম প্রজন্ম হিসেবে কবুল করুন এবং আমরা সবাই মিলে যেন এমন আমল করি যার মাধ্যমে আমরা আখেরাতে আদালতে এমন জান্নাতে যেতে পারি যেই জান্নাতে গিয়ে আমরা আমাদের নবী পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে আমরা বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু